वेलकम बैक टू एसजे इंस्टीट्यूशन। आज के आमी क्यूबेर किछु ट्रिक शेखाबो जाते तुम्हारा क्यूब जेमन स्क्वायर तुम्हारा ट्रिक शिखेछो खूब ताड़ाताड़ी तुम्हारा स्क्वायर करते पारो, तो एखन तुम्हारा क्यूबो खूब ताड़ाताड़ी करते पारबे। तो सेजन्यई आमी ए भिडियोटा निये एसेछि। तो तुम्हारा भिडियोटा पुरोटा देखो, देखले तुम्हारा अवश्यई भालो लागबे। चलो ताहले आमी स्टार्ट करी। 12 क्यूब किभाबे करबो देखो। एक बसिए दिलाम, दुई बसिए दिलाम, দুইয়ের স্কোয়ার কত চার বসিয়ে দিলাম, দুইয়ের কিউব কত আট বসিয়ে দিলাম, বুঝে গেছে। এবার কি করব, এটাকে আমি দুই দিয়ে গুণ করব, কত হবে চার, এটাকে আমি দুই দিয়ে গুণ করব, কত হবে আট। তাহলে কি হবে আট, এবার আমি যোগ করে দেব, হয়ে গেল আমার বারো কিউব। এই মেথডে করলে তোমার কোনো রকম গুণ করতে হবে না, নর্মাল ওয়েতে যোগ করলেই তোমাদের কিউব বেরিয়ে যাবে, বুঝে গেছে। চলো আমরা আর একটা দেখি। তাহলে কি এক বসিয়ে দেবো, তিন বসিয়ে দেবো, তিন তিনের স্কোয়ার কত নয়, আচ্ছা তিনের কিউব কত সাতাশ। এখানে কি করবো দুই দিয়ে গুণ করবো, কত হবে দুই দিয়ে গুণ করলে আঠেরো, এটা যদি দুই দিয়ে গুণ করি কত হবে ছয়। তাহলে আমি কি করবো, এখানটা দেখো, এখানে কিন্তু আমি একটা করেই ঘর নামাতে পারবো, তাহলে আমি এখানে সাত নামাতে পারবো, দুইটা আমার ক্যারি ফরওয়ার্ড হবে। এবার কি করবো যোগ করবো সব কটা, আঠেরো আর দুই যোগ করলে কত হয় কুড়ি, কুড়ি আর নয় উনতিরিশ, তাহলে নয় আমার বসলো, দুই আমার ক্যারি ফরওয়ার্ড হলো, তাহলে ছয় আর নয়, ছয় আর তিন নয় দশ এগারো, এক বসলো আবার এক ক্যারি ফরওয়ার্ড হলো, তাহলে কত হলো টু ওয়ান নাইন সেভেন, হচ্ছে আমার তেরোর কিউব, বুঝা গেছে। পনেরোর কিউব তাহলে দেখো, এক পাঁচ, পাঁচের স্কোয়ার পঁচিশ, পঁচিশের পাঁচের কিউব ওয়ান টু ফাইভ, তাহলে এটার ডাবল কত দশ, এটার ডাবল কত পঞ্চাশ। তাহলে আমি এখানে একশো পঁচিশে শুধু পাঁচটা নেবো আর বারোটা ক্যারি ফরওয়ার্ড করবো, তাহলে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর, পঁচাত্তর আর বারো সাতাশি, সাতাশি সাতটা আমার বসবে, আটটা আমার ক্যারি ফরওয়ার্ড হবে, তাহলে আট পাঁচে তেরো আর দশে তেইশ, তাহলে তিনটা বসবে দুইটা ক্যারি ফরওয়ার্ড হবে, তাহলে থ্রি থ্রি সেভেন ফাইভ, হচ্ছে আমার পনেরোর কিউব, বুঝে গেছে। দেখো এইভাবে যদি তোমরা কিউবটা বের করে নিতে পারো তাহলে বেশি সময় তোমাদের লাগবে না, খুব জোর তোমার ছ সাত সেকেন্ড হয়তো লাগবে যখন তোমরা খুব ভালো লেভেলে প্র্যাকটিস করে ফেলবে। তো এই রকম তোমরা কিউ আগে নিজেরা দেবে, নিজেরা দিয়ে সলভ করবে এইভাবে, তারপরে দেখবে তোমাদের কতটা সময় কম লাগে, বুঝা গেছে। চলো আমরা আরেকটু অন্য ভাবে দেখি। ধরো আমাদের আছে একুশের কিউব, দেখো আমি আগেরগুলো যেগুলো করলাম সেগুলো হচ্ছে স্টার্টেড স্টার্টেড উইথ ওয়ান, আগেরগুলো আমার এক দিয়ে স্টার্ট হয়েছিল, বুঝা গেছে। এবার কি করব এন্ড উইথ ওয়ান, ইংলিশটা ঠিক আছে না, তো দেখো আমরা কি আমরা এন্ড উইথ ওয়ান, তো এটা কিভাবে করব, যদি আমার শেষে এক থাকে ঠিক সেম প্রসেস, আমি পিছন দিক থেকে আসবো, তাহলে একের কিউব দুই বসে যাবে, দুই স্কোয়ার চার, দুইয়ের কিউব আট, তাহলে এটা ডবল করলে আট, এটা ডবল করলে চার, ওয়ান সিক্স নাইন টু সিক্স ওয়ান, হয়ে গেল খুবই সোজা। এবার দেখো আমি আর একটা ট্রাই করছি এন্ড উইথ ওয়ানে, ধরো থ্রি ওয়ান স্কোয়ার কীভাবে করবে, এক তিন বসে যাবে, তিনের স্কোয়ার নয়, তিনের কিউব সাতাশ, তাহলে কি করবে এবারে তিনকে দুই দিয়ে গুণ করলে ছয় আর নয়কে দুই দিয়ে গুণ করলে আঠেরো, তাহলে এখানে এক বসলো, এখানে নয় সাতাশে সাত বসবে, ডবল বসবে না কিন্তু সিঙ্গেল বসবে সবসময়, তাহলে দুইটা কি হবে ক্যারি ফরওয়ার্ড হবে, তাহলে ক্যারি ফরওয়ার্ড হলে সাতাশে আর দুয়ে উনতিরিশ। চলো তোমরা আশা করি এগুলো বুঝতে পারছো, এইভাবে করলে কত কম সময়ে আমাদের কিউবগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো যখন তোমরা প্র্যাকটিস করে নেবে ভালো করে, তখন তোমরা কিন্তু আর এই এই লাইনগুলো টানার কোনো দরকার নেই, তখন তোমরা নর্মাল ওয়েতে বসিয়ে দেবে, বসানোর পরে এইগুলোকে দুই দিয়ে ভাগ গুণ করে যোগ করে দেবে, তখন এইরকম আমি বোঝানোর জন্য তোমার লাইনগুলো টেনেছি, এগুলো অতটা দরকার হবে না যখন তোমরা খুব প্র্যাকটিস করে ফেলবে। তো চলো আমি একটা লাইন না টেনে দেখাই, দেখো কত কম সময় আমি করে ফেললাম। তো তোমরা যখন প্রচুর প্র্যাকটিস করে ফেলবে তোমাদের এর থেকেও হয়তো কম সময় লাগবে,
তাহলে আমরা কি শিখলাম এক দিয়ে শুরু সংখ্যাগুলোর কিউব কি করে বের করতে হয় তারপরে কি শিখলাম এক দিয়ে শেষ সংখ্যাগুলোর কিউব কি করে বের করতে হয় এবার আমরা শিখব দুটো সংখ্যায় এক সেই রকম কিউব কি করে বের মানে দুটো সংখ্যা এক মানে ধরো 22 22 এর কিউব তোমাদের বের করতে দিল তো কি করবে তোমরা যা সংখ্যা দেবে না তার তুমি কিউব করে নেবে তাহলে আমার এখানে যা থাকবে সব কিউব বসে যাবে তাহলে একই তারপরে এটাকে 2 দিয়ে গুণ এটাকে 2 দিয়ে গুণ 16 16 তাহলে 8 24 এর 4 হাতে 2 10 26 26 এর 6 হাতে 2 এটা হয়ে গেল আমাদের 22 এর কিউব বুঝা গেছে কি করব সবের কিউব বসিয়ে নেব তারপর এর ডাবল এর ডাবল তারপর এখানে আমি কি বলেছি একটা সংখ্যা আসবে তাহলে এই 6টা দেখো ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে তারপর এই টোটালটা গুণ করলে এই যোগ করলে কত আসবে টোটালে যোগ করলে কত আসবে 64 আর 6 70 70 আর 100 170 198 তাহলে 198 এর 8 থাকবে আর 19টা তোমার চলে যাবে ক্যারি ফরওয়ার্ড হয়ে তাহলে এবার দেখো এটা কি হবে 128 কে যদি আমি 64 আর 19 যোগ করি কত হবে 211 তো 211 আমি কি বলেছি শেষেরটা নেব এক দেব তাহলে কত থাকলো আমার 21 থাকলো উপরে 21টা এখানে চলে গেল তাহলে এরপর কি হবে এটা বসে গেল তাহলে 85184 হচ্ছে আমাদের 44 এর কিউব বুঝা গেছে দেখো আমরা তাহলে তিনটে জিনিস শিখলাম একটা কি একটা হলো আমার এক দিয়ে স্টার্ট যেমন 12 14 18 19 পর্যন্ত করতে পারবে তুমি এগুলো ডট ডট করতে পারবে আর একটা কি শিখেছি এর শেষে এক থাকবে আর একটা কি শিখলাম একই সংখ্যা থাকবে ধরো 22 44 66 68 88 ডট ডট এবার আমরা কি শিখবো এক থেকে 99 এস কিউব জেনারেল প্রসেসে এগুলো আমরা স্পেসিফিক প্রসেসে গেলাম এক জেনারেল প্রসেসে টাইম আর একটু বেশি লাগবে তো সেটা দেখো কিভাবে হবে 1 টু 99 এক থেকে 99 এর মধ্যে কোনো কন্ডিশন নয় যে এক দিয়ে শুরু হতে হবে এক দিয়ে শেষ হতে হবে প্রথম দুটো দুটো সংখ্যা একই হতে হবে সব ক্ষেত্রে একটা রুলস আমাদের আছে তো সেই রুলসটা আমি তোমাদের বলবো ধরো আমাদের আমি 23 কিউব নিলাম তাহলে আমার কোনো আগে যে তিনটে কন্ডিশন বলেছিলাম কোনোটাই স্যাটিসফাই করছে না তো তাহলে এই কিউবগুলো কিভাবে করবো দেখো এগুলো হচ্ছে সবের ক্ষেত্রেই হবে তুমি 22ও লাগাতে পারো 21ও লাগাতে পারো 12তেও লাগাতে পারো যেগুলো স্পেসিফিক রুলে শিখেছি সেগুলোও কিন্তু এর মধ্যেই আসবে দেখো তো কি করবো আমরা প্রথম সংখ্যার কিউবটা এখানে বসাবো কত হবে আমার 8 দ্বিতীয় সংখ্যার কিউবটা আমি এখানে বসাবো কত হবে 27 তারপরে কি প্রথম সংখ্যার স্কোয়ার ইনটু দ্বিতীয় সংখ্যা তারপরে কি হবে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা স্কোয়ার তাহলে আমার এটা টোটাল কি হলো আমি এটা ক্লিয়ার করে লিখে নিই 4 12 9 18 এটা 27 তাহলে তারপরে সেম রুল এটাকে 2 দিয়ে গুণ করতে হবে কত হবে 24 এটাকে 2 দিয়ে গুণ করতে হবে কত হবে 36 তাহলে 27 এর কি বললাম শুধু 7 বসবে আগে বলেছি এগুলো সবসময় সিঙ্গেল বসবে তাহলে 27 এর 7 বসলে 2 হবে ক্যারি ফরওয়ার্ড তাহলে 18 আর 2 20 20 আর 36 56 6 আবার 5টা হবে ক্যারি ফরওয়ার্ড তাহলে এটা 36 36 5 41 41 এর 1 হচ্ছে থাকবে 4 হচ্ছে ক্যারি ফরওয়ার্ড হবে তাহলে 4 আর 8 12 তো এটা হলো আমরা জেনারেল রুলসে যদি যাই আমার এটা কিউব আসবে আমি প্রথমে ছোট সংখ্যা দিয়ে দেখাচ্ছি ধরো 102 এর কিউব বললো কি করবে তোমরা দুটো পাশাপাশি ড্যাশ টেনে নাও প্রথমে কি করব এই তিনটার সাথে 2 কে গুণ করব তিনটার সাথে 2 কে গুণ করলে কত হয় 6 তাহলে এখানটা আমার কি হচ্ছে 6 হচ্ছে তাহলে আমি 106 এখানে লিখে দেবো বোঝার চেষ্টা করো এই তিনটাকে শুধু 2 দিয়ে গুণ করব তাহলে আমার 10 যেমন ছিল রয়ে গেল 3 আর 2 গুণ করে 6 হয়ে গেল বোঝা গেছে এবার কি করব 2 এর কিউব কত 8 আমি এখানে ডাবল ডিজিট বসাবো সবসময় ঠিক আছে তাহলে 08 তো 08 হলো এই মাঝে কি বসবে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট তোমরা বোঝার চেষ্টা করো এই মাঝে যেটা বসবে সেটা হচ্ছে এই যে দুটো নাম্বার আছে না 06 এইটার সাথে এটার গুণ তাহলে 6 আর 2 06 মানে তো 6 6 আর 2 গুণ করে কত হয় 12 তাহলে আমার টোটাল অ্যানসারটা কি হলো 106 1208 বোঝা গেছে কত কম সময়ে তোমরা করতে পারো তোমরা শুধু অঙ্কটা ভালো করে দেখো এই কিউবটা ভালো করে দেখো কিভাবে হলো দু জায়গায় তোমাদের বুঝতে হবে এখানটা গুণ করে বসানো আর এই দুটো গুণ করে এখানে বসানো বাদ বাকি অঙ্কটার মধ্যে এরকম ভাবে কিউবের মধ্যে কোনো রকম প্রবলেম থাকবে না কোনো রকম টাইম কনজিউমিং এর কোনো ব্যাপার নেই
তাহলে দেখো আরেকটা দেখে নিই আমরা, 108 এর কিউব কি করব আমরা, প্রথমে বলেছি এই দুটোকে এর সাথে গুণ করে নেব, তাহলে কত হলো, 3 8 24 হলো, তাহলে 1 বসে গেল 24 বসে গেল। এবার 8 এর কিউব 512, তো আমরা এখন তো শিখে গেছি একটু, তাহলে আমরা 512 এর 12টা লিখবো, 5টাকে এর মাথায় লিখে দেবো, তারপরে কি করব 24 কে 8 দিয়ে গুণ করব, কত হবে 24 কে যদি আমি 8 দিয়ে গুণ করি 192 হবে, তাহলে 92টা লিখবো, আর তারপর কি করব 92টা লেখার পরে একটা এর মাথায় লিখব, তাহলে আমার কি হলো তারপরে 12 হলো, এটা 7 9 5 এটা হয়ে গেল আমাদের 108 এর কিউব। দেখো কতটা কম সময়ে তোমরা এই গুণটা করে ফেলতে পারছো, 108 তিনবার গুণ করতে গেলে অনেকটা টাইম লাগবে, তোমরা যারা চক্রবৃদ্ধি সূত্রের অঙ্ক করো তারা খুব ভালোভাবে এটা বুঝতে পারবে যে তাদের এই জায়গাটাতে কতটা টাইম খায়, তো আমি সেই জায়গাটার টাইমটাকে অনেকটা রিডিউস করে দিলাম। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো, যাতে আমরা এরকম টাইপের কিছু আরও ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তো আজকে এটুকুই থাক, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখো, তাহলে আমরা যখনই ভিডিও দেবো তোমাদের কাছে তখনই নোটিফিকেশন চলে যাবে এবং আমাদের এই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে এবং আরও অনেক কিছু শিখতে পারবে। সকলকে ধন্যবাদ আমাদের এসজি ইনস্টিটিউশনের ভিডিওগুলোকে এতটা ভালো অ্যাপ্রিসিয়েট করার জন্য। আমাদের এসজি ইনস্টিটিউশনের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে নোটিফিকেশান বেলটিকে অন করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং যে ভিডিওগুলো আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে সেগুলো লিখুন, আমরা অবশ্যই চেষ্টা করবো সেই ভিডিওগুলোকে করার জন্য। অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো এবং সকলকে ভালো রেখো।